Assalamualaikum viewers, welcome to Munas Kitchen. আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আজকে বলেন তো এটা কি আপনাদের আমি রান্না করে দেখাবো। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল খুবই মজা, সবজি হিসাবে খাওয়া যেতে পারে, তারপর গরু মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেকভাবে আমরা এটা নিরামিষ করে অনেকভাবে খেতে পারি। কাঁচা কাঁঠালটা আপনাদের চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাব। তো কাঁচা কাঁঠাল ছোট ছোট করে কেটে হলুদ আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এই যেরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে 15-20টার মতো চিংড়ি মাছ আছে, স্কিন সহ চিংড়ি মাছটা নিলাম, চোখ কেটে নিলাম এভাবে ছোট ছোট করে কেটে। কাঁচা মরিচ 7-8টা, একটা পেঁয়াজ, 8 কোয়ার মতো রসুন, আর গরম মশলা আছে এখানে, লাল মরিচ, তালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ, এখানে সব 1 টেবিল চামচ করে আছে। 1/4 কাপ তেল আছে। আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর চিংড়ি মাছটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একটু ভেজে, 2 মিনিট ভেজে এখন দিয়ে দিব মশলাগুলো। কষিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যেই এখন আমি কাঁঠাল, কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পানি আছে, আমার তো কাঁঠালটা সিদ্ধ করাই আছে তো আর পানি বেশি লাগবে না। এইটার উপরেই এখন কাঁঠালটা কষবে। এটা এখন আমি টোটাল 20 মিনিট কুক করব, বাট 10 মিনিট পর আমি আরেকবার নেড়ে দিব। তো ঢেকে দিচ্ছি। অলমোস্ট হয়ে গিয়েছে কাঁঠাল। আমি এই যে টুকরোগুলো আছে এগুলো আবার আমি একটু ভেঙে দিচ্ছি এরকম। সুন্দর গন্ধ পাচ্ছি গরম মশলা, তারপরে সব মশলা, চিংড়ি মাছে। তো ভিউয়ার্স, আমার হয়ে গেল রান্না। দেখেন পানিও শুকিয়ে আসছে, এরকম মাখা মাখা থাকবে। তেল একটু কম লাগছে, বাট আমি অত বেশি তেল খাই না, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন বেশি। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। হোপফুলি কাঁচা কাঁঠাল রান্না রেসিপিটা লাইক করেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।